আজকের এই কর্মসূচিতে যে সকল আমেরিকার প্রত্যেক জায়গার হিন্দু মন্দির, হিন্দু সংগঠন, হিন্দু জনতা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাই আজকে আমাদের পরিবার রক্ষার্থে এখানে এসেছি। সেই সুবাদে আমাদের সবাই আজকে এই আন্দোলন, এই আন্দোলন আমাদের কন্টিনিউ করতে হবে। আমাদের 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে দায়িত্ব দেওয়া বর্তমানের সরকার যদি আমাদের এই হিন্দু নির্যাতন বন্ধ না করে, আমাদের এই হিন্দু নির্যাতন 24 ঘন্টার ভিতরে বন্ধ না করে, আমাদের কর্মসূচি হোয়াইট হাউস থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। আমরা এই কর্মসূচি আগের পর রাখতে পারব, আজকের এখান থেকে ঘোষণা হবে আগামী শনিবার আবার নতুন কর্মসূচি হবে, সেই কর্মসূচির ঘোষণা দেবেন ইউনাইটেড হিন্দু চেয়ারম্যান, ইউনাইটেড হিন্দু চেয়ার আজকে সদস্য বিন্দু রয়েছেন, আমাদের উপদেষ্টা মন্ডলী রয়েছেন, আমাদের প্রেসিডেন্ট ঘোষণা দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, সবাই মিলিত হয়ে এইটাকে মোকাবেলা করতে হবে। আমি এই পর্যায়ে আমি প্রেসিডেন্টকে আগামী কর্মসূচি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই নিজের তাগিদে আসছেন এবং আমাদের এভাবে আসতে হবে। যতদিন পর্যন্ত আমরা সনাতনীরা সেই সম অধিকার না পাই, আমাদের রাষ্ট্র যতদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষ না হয় সেটা সবার সহযোগিতা চাই পাই, এবং আগামী 24-48 ঘন্টার মধ্যে যদি আমাদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়, আমরা আগামী শনিবার ইউনিয়ন স্কোয়ারে আমরা আবার সমাবেশ করবো। আপনাদের সবার সহযোগিতা চাই, আপনারা সবাই নিজস্ব ব্যানার নিয়ে আসবেন, আমরা ওইখানে আবার প্রতিবাদ করবো। যতদিন পর্যন্ত আমাদের সনাতনীরা আমাদের সমাধিকার না পাই, আন্দোলন চালিয়ে যাবে আমাদের আশা করি। এই পর্যায়ে বক্তব্য সংক্ষিপ্ত কিছু নির্দেশনা দেবেন আমাদের সবার প্রিয়, যার অক্লান্ত পরিশ্রমতে আপনারা জানেন আজকে আমরা এখানে লিখিত আমরা অভিযোগ আমরা এখানে সেট করছি, আমরা জমা দিছি। আমাদের সেই প্রাণের মানুষ বিজেপি ভট্টাচার্য দাদাকে আমি সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। Eviction and forcing them to leave the country en masse. This kind of demonstrations will happen all over the country next week, next month, until it scissors in Bangladesh. The minorities are not an expendable commodity. Hindu women are not expendable commodity to fulfill their libidinous gratification. Ladies and gentlemen, this is not going to happen. We stopped it and we will stop it again. Thank you so much for coming and joining. This will continue until we stop. Thank you. Thank you, Shraddhiyo Dijandake. এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়ার জন্য আমাদের সবার প্রিয় শীতাংশু গুহ দাদাকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ। বন্ধুগণ, আগেও বলেছি এবারও বলছি, আজকে এই সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন 48 ঘন্টার মধ্যে যদি বর্তমান প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ না করে, আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমরা আলটিমেটাম দিলাম 48 ঘন্টার মধ্যে এই অত্যাচার বন্ধ করতে হবে। এবং আগামী শনিবার আপনারা জানেন ইউনিয়ন স্কোয়ারে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সীতাংশুদা। এই পর্যায়ে আমাদের সামনে নির্দেশনা দিবেন আমাদের সবার প্রিয়, আপনি জানেন এই সমাজ এই সোসাইটির জন্য যে সমস্ত সময় কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন জায়গায় আমাদের হিন্দুদের নিয়ে কাজ করছেন, আমাদের সবার প্রিয় দিলীপ নেতাকে নির্দেশনা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টাইম স্কোয়ার, থ্যাংক ইউ
to Hindus from all over the place. Thank you, our President Bajan Shankar and Secretary Ramdas Garami for gathering, bringing us all together here. Friends, as I said earlier, our brothers and sisters are burning. Bangladesh has deliberately committing a genocide on Hindus in Bangladesh. We can no longer tolerate this. As President said, we are giving Chief Advisor Dr. Yunus and Army General General Walker for 48 hours. We must bring law and order in the country. We will not stop. We will continue this fight until we bring justice for each and every religious minority in Bangladesh. আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা প্রতিবারের মতো এবারও আসছি। আমরা জানি না কতবার আসতে হবে। তা আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে 48 ঘন্টার সময় বর্তমান ক্যাডেকার সরকারকে দেওয়া হয়েছে। যদি এই সময়ের ভিতরে এই হিন্দুদের নির্যাতনকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা না হয়, তাহলে আমরা আরো আরো কঠোর কঠোর আন্দোলন আমরা করতে বাধ্য হব। তাই আমরা আগামী দিন, আগামী শুক্রবার ইউনিয়ন স্কোয়ারে, শনিবার আগামী শনিবার ইউনিয়ন স্কোয়ারে আপনারা সবাই তিনটার সময় অবশ্যই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই প্রতিবাদ সমাবেশকে আরো সাফল্যমণ্ডিত করে তুলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ নিত্যানন্দ কিশোর দাস। এই পর্যায়ে সংক্ষিপ্ত নির্দেশনা দেবেন আমাদের সবার প্রিয় সৌদিয় দাদা রঞ্জিত সাহাকে। আমি তার এক মিনিট নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রঞ্জিত সাহা প্লিজ। বাংলাদেশে যে ধরনের অত্যাচার এবং অবিচার শুরু হয়েছে সেটা অবিলম্বে বন্ধ করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নচেত আমরা বৃহত্তর কর্মসূচির দিকে এগিয়ে যাব। এবং আমি জানি না কেন সরকার এত সময় নিল সরকার গঠনের জন্য, যা আর এইভাবে হত্যা করছে। আর্মিও তো সময় নিছিল, আর্মিও তো রক্ষা করতে পারতো, হিন্দু তো রক্ষা করতে পারতো, তারা কিছুই করল না। আমি জানি না কেন, সামথিং রং। বাট এখন খুব ত্বরিত গতিতে হিন্দুদের রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং যেই ধরনের শুরু হয়েছে এখানে দেশে, যদি অতি বিলম্বে এদের রক্ষা না করা হয় তাহলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ। আমরা চাই সংবিধানের পরিবর্তন, এছাড়া আর কোনো রক্ষা নাই। সবাইকে নমস্কার, গুড ইভিনিং। থ্যাংক ইউ রঞ্জিত সাহাকে। এখন আপনি সংক্ষিপ্ত নির্দেশনা দিবেন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দ্র ভবতোষ মিত্র প্রভুকে, তার সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সো টু টুডে উই গ্যাদার রাইট হিয়ার ইন বাংলাদেশ রাইট নাও ইজ ফ্লাডেড এভরিহোয়ার, ইটস ফ্লাড ফ্লাড। So the Muslim terrorists, they kill Bengali Hindus, vandalism in Hindu's temples. There are Sheikh Hasina government, whatever she did last 15 years, we all remember. And we will expect the next government will be better. But in between this time, last week, what we saw after Sheikh Hasina left the country, it is really genocide. We need to stop that genocide. And I will expect the interim government, Dr. Yunus, the head of the team, Dr. Yunus, and another 17 other members in the family, in the government, they will take initiative right now. And also, they will do the judgment, justice, all every single incident happening in Bangladesh,
all every temples should be implemented proper way, and we saw last every single tyranny, they never fix it, but this time we don't let it go. So we will come back, and our leaders already gave the time 48 hours, so we have to stand up again, and we not give up it. We'll continue. We want Hindus should stay in Bangladesh, they're not leaving. It's very bad right now, so we will expect United Nations and US government and all the world should take it really, really serious. Thank you. Thank you, Bhavadash Mitture. Bandhugan, anek shomoy jokhon amra juddhe nami, amader sathe amader kichu Muslim bhai jara manobik royechen, jar bhitore amader এখানে সাংবাদিক থেকে শুরু করে বহু মুসলমান ভাই আমাদের সাথে একত্র ঘোষণা করেছেন, ইতিমধ্যেই আমাদের ভিতরে অনেকেই বলেছেন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াইতে চাই। আমাদের ভিতরে এসেছেন সুলাইমান আহমেদ, সে বলছে আমরা আজকের এই আন্দোলনের সাথে একমত এবং সে একটি কথা বলতে চায় আপনাদের উদ্দেশ্যে। আমরা সুলাইমান ভাইকে ধন্যবাদ জানাই। সুলাইমান ভাই ধন্যবাদ। সুযোগ্য সঞ্চালক হিন্দুবদ্ধ ঐক্য পরিষদ আয়োজিত হিন্দুবদ্ধ ইউনাইটেড হিন্দু কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সকল সদস্যবৃন্দ যারা এখানে হাজির হয়েছেন, আপনারা জানেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল এবং স্বাধীনতার 53 বছর পরে যে চার মূলনীতির উপর বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই পুরনো শকুনেরা আবারও সেই পতাকাকে খামচে ধরেছে। রক্ত কত ঝরবে, হিন্দুদের রক্ত কি লাল না, কেন তাদের উপর বাংলাদেশে কিছু হবে, আজ ইউনাইটেড নেশন সহ টাইমিস করে এসে হিন্দুরা তার প্রতিবাদ করছে। প্রতিবাদ নয়, এবার হবে প্রতিশোধ, এবার করতে হবে প্রতিরোধ। তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোরালো দাবি, আর কোন হিন্দুদের রক্ত যদি ঝরে তাহলে তা কবে ছাড় দেওয়া হবে না বাংলার মাটিতে। জয় বাংলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পর্যায়ে আমাদের এখানকার মেম্বার ইউনাইটেড হিন্দুজের মেম্বার সেক্রেটারি আমি শ্রদ্ধেয় দাদা সুশীল সিনহাকে বলবো তার মতামত এবং তার নির্দেশনা দেওয়ার জন্য। সুশীল সিনহা দাদা সবাইকে আবারও ধন্যবাদ। আমাদের সিনিয়র লিডাররা তারা সবাই এখানে কথা বলে গেছে, আমরা তাদের দিক নির্দেশনা আমরা মানব। আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শুধু এইটুকু বলতে চাই, অবিলম্বে এই হিন্দু নিধন বন্ধ করতে হবে, অবিলম্বে এই হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে, অবিলম্বে মন্দির ভাঙা বন্ধ করতে হবে, অবিলম্বে মাইনরিটি হত্যা করা বন্ধ করতে হবে। তা না হলে আমরা এই আন্দোলন আরো অনেক অনেক শক্তভাবে এখানে আমরা শুরু করব এবং সারা পৃথিবীর যত শুভ বুদ্ধিজীবী মানুষ আছে তাদেরকে আমরা একসাথে এখানে একত্রিত করব। আমাদের এখন বক্তব্য রাখবে আমাদের প্রদীপ মালাকার দাদা, দুই কথা বলবে প্রদীপ মালাকার দাদা, দুই কথা। ধন্যবাদ। আজকে জনসভায় আমি এখন আমি শুধু একটি কথাই বলবো,
আপনারা আজকে এখানে অনেকেই সমবেত হয়েছেন, আমরা সেজন্য খুব আনন্দিত। কিন্তু যারা আসেন, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা সবাইকে এই মেসেজটি বলতে দিন, আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। আমাদের ঠিক অলরেডি দেওয়া আমাদের হারা ভারার কিছুই নয়, আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, আমাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে, আমাদের অস্তিত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে। এইটুকু বলেই আপনি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই যারা এখন অংশগ্রহণ করেন নাই, যারা আসতে পারেন নাই, সবাইকে মেসেজ পৌঁছে দেবেন যে আমরা যেন সকলে সমবেত হয়ে আমাদের এই আন্দোলনকে আরো বেগবান এবং বলিষ্ঠ করতে পারি। আমাদের দাবি আমাদের বেঁচে থাকা, আমাদের বেঁচে থাকাকে আমাদেরই নিশ্চিত করতে হবে। হরে কৃষ্ণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হবে না, শক্তি নাই আর হবে। আমাদের ভয়েস থেকে সবার উপরে সবসময় বলবো, আজীবন বলছি, আরো বলে যাবো, জয়।
আমরা সাংস্কৃতিক কর্মী বাংলাদেশে ছিলাম, আমরা বাঙালি নিরহ ছিলাম, রাহুল আনন্দ আমার ভাই আমার দেবর, ও কি করেছিল ওর বাড়ি ঘর একটা করে ছেড়ে ওকে যেতে হলো, ও এখন কোথায় আছে আমরা জানি না, বিচার চাই ওর বিচার চাই, আমরা বাংলাদেশের বিচার চাই, আমরা সবার বিচার চাই, হিন্দুদের বিচার চাই, নিরাপদ চাই, হাসিনা এত এত বর্ষিত বানিয়েছে কোনো পাহারাদার নেই, কিন্তু আমাদের মন্দিরে পাহারা, আমার ভাই বোন কেউ ঘুমাতে পারছে না, আমরা এখানে ঘুমাইতে পারি না, কয়েকদিন ধরে কয়েকদিন ধরে আমরা ঘুমাইতে পারি না, খেতে পারি না, আমরা খুব কষ্ট আছে, আমরা বিচার চাই বিচার চাই বিচার চাই। ধন্যবাদ সবাইকে, আমাদের ইতিমধ্যেই মেসেজ এসেছে, আমরা যেখান থেকে পারমিশন দিয়েছিলাম 5 মিনিটের ভিতরে আমাদের মাইক বন্ধ করে পরবর্তীতে আমরা আস্তে আস্তে যাবো, তার আগে দুই একজন একটু কথা বলবে। সর্বশেষ আজকের এই অনুষ্ঠান আমাদের সংগঠনের প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয় দাদা বদল সরকার সমাপ্ত করার আগে আমি জয়দেব দাকে একটু কথা বলার জন্য 1 মিনিট বলবো, ওদিকে আমাদের গোপাল সাহা দাদা কথা বলতে চাচ্ছে না কেন, দাদা প্লিজ একটু আসবেন 1 মিনিট একটু বলবেন। সহযোগিতা করার জন্য কিন্তু কখনো আমরা পাই নাই, এখন আপনারা দেখছেন ফেসবুক পত্রিকা টিভি তো আমাদের এখন সময় হয়েছে প্রতিরোধ গঠন করা প্রতি ঘরে ঘরে, তো আপনারা যেখানে আছেন সেই যে অবস্থায় আছেন প্রতিরোধ করে তুলুন, এবং আপনাদের ফেসবুক টুইটার যা আছে যেখানে যে ছবি পাবেন আপনাদের ফেসবুকে দিয়ে দিবেন, সারা পৃথিবীতে আপনি এটা দিয়ে দিবেন যাতে সারা পৃথিবীর মানুষ বিবেকবান মানুষরা দেখতে পায়। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা নেক্সট টাইম সবাই আসবেন, আমি আমার মিটিং দিলে পরে আগামী শনিবার দিন কোন জায়গায় আগামী শনিবার দিন মেলা 3টার সময় সবাই আরো বেশি মনোযোগ চাই আমরা, কিসের জন্য আমার মা বোনদের ইজ্জত যাচ্ছে, মন্দির ভাঙা হয়েছে এর বিচার চাই আমরা, আমাদের আমাদের দেশের মানুষের অবস্থা খুবই খারাপ, হিন্দুদের মন্দির ভাঙিয়ে সব নষ্ট করে ফেলেছে, আপনারা সবাই এর প্রতিবাদ করবেন, সব হিন্দু এক হয়ে যেটা ভালো মনে করে সেটা করবে, আমাদের আর বলার কিছু নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লং মার্চ কিংবা র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, দলমত নির্বিশেষে আমি ইউনাইটেড হিন্দু জনপ্রিয়সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে একটা প্রস্তাব রাখছি আমাদের ইউনাইটেড হিন্দু জনপ্রিয়সে এবং আমাদের নিউ ইয়র্কস্থ সব সংগঠনের প্রতি, আপনারা জানেন যে 1947 থেকে মায়ের খাইতে খাইতে আমরা 2024 সালে এসে উপস্থিত হয়েছি, এবং আমি চাই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে হবে যেটার নাম থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানৈক্য আন্দোলন পরিষদ, এবং এর প্রেক্ষিতে এটা সদর দপ্তর হবে নিউ ইয়র্কে এবং সারা বাংলাদেশে, যদি আজকের মতো সারা বাংলাদেশে একসাথে আমরা প্রোগ্রাম করতে পারতাম, সব বাংলাদেশের ফার্সিবাস কিংবা জঙ্গি সংগঠন যাই বলেন সবাইকে আমরা একসাথে সমাধান করে ফেলতে পারতাম, তাই আমি আপনাদের বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং এই বলে শেষ করছি, জয় শ্রীরাম। আমাদের মাইক বন্ধ করতে হবে, তার আগে বলবো আমাদের ব্যানার আমাদের যে নেম প্লেট গুলো আছে প্লিজ এইগুলাকে একটু গোছাইয়া সবাই দিয়ে দেবেন, সমস্ত নেম প্লেট আমাদের আবারও আগামী আন্দোলনের জন্য সেভ করতে হবে, তো এইগুলা ব্যানার পোস্টার যারা আমরা আছি সবাই এগুলোকে একটু সেভ করবেন, এখানে আমি আমাদের প্রেসিডেন্ট আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ। ধন্যবাদ সবাইকে, আমরা এখনই আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম, কিন্তু আগামী শনিবার কালকে নয় এরপরের শনিবারে ইউনিয়ন স্কোয়ারে আপনারা সকলেই আসবেন, যারা ঘরে আছে তারাও আসবে, তারিখ তারিখ
17 August ইউনিয়ন স্কোয়ারে তিনটার সময় আমরা সবাই মিলিত হব। ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ারে 14th Street ইউনিয়ন স্কোয়ারে আমরা সবাই সমবেত হব। যারা এবার আসতে পারে নাই তাদেরকেও সবাইকে নিয়ে আসতে হবে। ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ।